বিয়েটা হলে রেজিস্ট্রি হবে। অগ্নিশাক কি করে বিয়ে হবে? এইটুকু সময়ে এত আয়োজন করা তো অসম্ভব। রেজিস্ট্রি ম্যারেজই তো ভালো ছিল, বিয়ে তো অগ্নিশাক্ষী যোগ্য করেই হবে। দেখি এবার কেমন করে সাপ চিত্রা আগুন আর তোমার সামনে নিজের স্বরূপ লুকিয়ে রাখতে পারে। বিয়ের সময় সকলের সামনে ওর সাপিনী রূপ আমি আনব, আনবই। তোমার আসল রূপ সবার সামনে এনে তবে আমি থামব। তখন কি করবে তুমি? হোক, আমি তাতে ভয় পাই না। বাবুরে কালনাগিনীর হাত থেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমায় যদি আগুনে ঝলসেও মরতে হয়, মরব। আর আমি যে সাপ, সেটাও যদি সকলের সামনে চলে আসে, হাসো। এত উত্তপ্ত তোর, তোর এতবার ভেবেছিলাম তোর বাঘ আমাদের কবলে আছে বলে তুই মাথা নত করে সব মেনে নিবি। তা না করে আমাদের কাজ বন্ধ করছিস। আজ রাতে তোর বাপ কালনাগিনীর চুপলে মরবে, দেখি তুই কি করিস, দেখি তুই কি করে বাঁচাস। বাবার কিচ্ছু হতে দেব না আমি, কিন্তু বাবা যেদের কবলেই আছে আমাকে মাথা ঠান্ডা রেখে যা করার করতে হবে। বাবা নীলকণ্ঠের বিচারে অন্যায় করে কেউ পার পায়নি, যে সৎ তার ক্ষতি হয়নি, এটাই যে জগতের নিয়ম। আমিও দেখি তোমরা আমার বাবার ক্ষতি কেমন করে করো, আর বাবুর বিপদই বা ঘটাও কেমন করো। তুই ধারণ করবি না হরণ করবি? যদি শুধু ধারণ করিস তবে তাকে খুঁজে পাবি না, আর যদি হরণ করিস তবে নিজেই নিজের মধ্যে খুঁজে পাবি। বৃদ্ধ বাবা ঠাকুরের দেয়া সূত্রের মর্ম আমারে উদ্ধার করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব, যাতে চিত্রা বাবারে সবল মারার আগে আমি আবার বাঁচাতে পারি। বাবা নীলকণ্ঠ, সহায় থেকো, সহায় থেকো তুমি। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। আরে আরে বাবা, তোমরা ঠিক মতন পিঁড়িগুলো নিয়ে আসো। আরে বাবা, এই পিঁড়িগুলোর ওপরে ওদের চিত্রা আর কিঞ্জল ওদের দুজনকে বসানো হবে, বসে ওদেরকে আশীর্বাদ করা হবে। জেঠিমণি আমাদেরকে বলে দিয়েছে যাতে এই পিঁড়িগুলো সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয়। আরে বাবা, মল্লিক বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই না? একদম নিখুঁত করে সবকটা কাজ করতে হবে। কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, দাঁড়াও, কি করছো নাকি? আরে বাবা, তোমার মতো নির্লজ্জ মেয়ে তো আমি দেখিনি। আরে সবাই তোমাকে দূর দূর করে বার করে দিচ্ছে, কিন্তু এখন তুমি বিয়ের কাজ করতে চাইছো? ওমা, আমি তো বলেছি বিয়ের সমস্ত কাজে আমি থাকবো, নিজে হাতে করবো। তাছাড়া মা ঠাকুরানো তো কোনো আপত্তি করেননি। আজ আমি বাড়ির সকলকে বুঝিয়ে ছাড়বো যে চিত্রা আসলে কি, স্বরূপ সবার সামনে। এগুলো আমি আলপনা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এবার সমস্ত আচার অনুষ্ঠানে আমি থাকব, দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। আর ওনাদের বিয়ে হলেই আমি নিজের সিঁদুর মুছে ফেলব, নিজের সমস্ত ঐতিহ্য চিহ্ন আমি ত্যাগ দেব।
আপনার সাথে দেখা করতে আসছিলাম মিস্টার মল্লিক। শিবশরণ বাবুর মিসিং কেসটা তদন্তে আমরা একটা ক্লু পেয়েছি। হ্যাঁ বলুন, কী ক্লু পেয়েছেন, মানে কি জানতে পেরেছেন? ঠাকুরমশাই কোনো খোঁজ পাওয়া গেছে? না, ওনার খোঁজ পাইনি। তবে রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে আমরা একটা ট্যাক্সির নম্বর পেয়েছি, যেটাতে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে শিবশরণবাবুকে যখন ট্যাক্সিতে তোলা হচ্ছিল সেই সময় সিসিটিভি ফুটেজে ওই নাম্বারটা দেখা গেছে। এটা তো সত্যি খুব ভালো খবর। মানে আমরা যদি কোনোভাবে ট্যাক্সি ড্রাইভারকে খুঁজে পাই তাহলে ওনাকে জিজ্ঞাসাবাদ করে ইনফরমেশন পাবো যে ঠাকুরমশাইকে কোথায় নামানো হয়েছে, তাই তো? শিওর, আমরা সেই চেষ্টাই করব। পঞ্চমী এই খবরটা শুনলে খুব খুশি হবে। আচ্ছা অফিসার, আপনি কাইন্ডলি একটু ওয়েট করবেন, আমি পঞ্চমীকে ডেকে আনছি। ভালো, আমি না ছেলের বউয়ের জন্য আগে থেকেই সব গড়িয়ে রেখেছিলাম, বুঝেছেন তো? এখন চিত্রার হাতের মাপটা নেব, ওর হাতে গয়নাগুলো কিনে ফেলবো, বুঝলেন তো? আমি না নিজে হাতে সমস্ত গয়না দিয়ে চিত্রাকে সাজাবো। ভালো না, বলুন, ভালো লাগবে? হ্যাঁ দিদি। হ্যাঁ এই আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজনকে ফোন করলে? হ্যাঁ, এই তো আস্তে আস্তে সারছি, ওই লিস্টে যা আছে সেই নাম ধরেই ফোন করছি, বুঝলে তো? আর সবাইকে বলে দিচ্ছি সময়টা কম বলে কার্ডটা বানানোর সুযোগ পাইনি, আর দূরের যারা আছেন তাদেরকেও সবাইকে ফোনেই নিমন্ত্রণ করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ কাকুলি মাসি। ও জেঠিমনি, শোনো না, বলছিলাম যে আয় বুড়ো ভাতের আগে আমরা একটু ওই সঙ্গীত মেহেন্দি এসব ফাংশনগুলো করি না, এগুলো তো ট্রেন্ডিং, এগুলো না হলে কি করে হয় বলো তো? আরে হবে না, কে বললো তোমাকে বলো তো? তোমরা এক কাজ করো, তোমরা ওই সঙ্গীতের যা যা গান হবে সেগুলো সিলেক্ট করে ফেলো, আর আমি মেহেন্দির জন্য একজন বড় আর্টিস্টকে ডাকবো, ঠিক আছে? যাও মা ঠাকুরন, বলছি যে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের ডাকবেন না, নেমন্তন্ন করবেন না? মেয়ের বিয়ে বলে কথা, এটা কিন্তু ঠিক কথা বলেছে মিসেস বসু। আপনি এক কাজ করুন না, আপনাদের বাড়ির আত্মীয় স্বজনদের ডেকে নিন, ওনারা কিঞ্জল আর চিত্রাকে আশীর্বাদ করে যাবে। সাপেরা এবার মেয়ের বাড়ির নিমন্ত্রিত অতিথি হয়ে ঢুকবে বাড়িতে, ভালোই হবে, তারা বিয়ের দিন সব দিকে নজর রাখতে পারবে। মিসেস মল্লিক, আসলে আপনাদের এখান থেকেই তো সব হচ্ছে, তাই আমি আর নিজে থেকে ওদের ডাকার কথা কিছু বলিনি, কিন্তু আপনি যখন বলছেন মিসেস মল্লিক, আমি নিজে গিয়ে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে আসবো। আজ এরকম কেন ভাবলেন বলুন তো? আপনারা তো এখন সব থেকে কাছের, আমাদের নিজেদের হতে চলেছেন, তাই না? এরা যে সাপিটের বাবারে পাহাড়ায় রেখেছে তারাও যদি বিয়ের জন্য চলে আসে আমার সুবিধে হবে বাবারে উদ্ধার করতে। এই মেয়ে, এতক্ষণ ধরে বসে বসে কি আলপনা আঁকলে বলো তো? কই কই দেখি তো কি এঁকেছো, নাকি এতক্ষণ ধরে আমাদের কথাই শুনছিলে? না না, শুধু আলপনাই আঁকিনি গো, তার মধ্যে হবু বউয়ের সংকেত দিয়েছি, দেখি কেমন খুঁজে বার করতে পারো। কিঞ্জল, আপনার সাথে একটু কথা ছিল। পঞ্চমী উঠুন, আসুন আমার সাথে। এ বাবা, পিঁড়ের আলপনাটা তো নষ্ট হয়ে গেল। কি করে রংটা ফেলে দিলে বলো তো পঞ্চমী? আচ্ছা আপনি আসুন আমার সাথে, উঠুন। আলপনাটা তুমি ইচ্ছে করে নষ্ট করে দিলে, বিয়েতে বিঘ্ন ঘটাবে, যাতে সবাই ভাবে বিয়েতে বাধা আসছে, এসব আমি কিছুতেই হতে দেবো না, বুঝেছো? না না মা ঠাকুরন, আমি তো নিজেই আলপনা আঁকলাম, নিজে নিজেই কেন নষ্ট করবো বলুন তো। আরে রাখুন তো আলপনা, আপনি উঠুন, আসুন আমার সাথে, উঠুন, চলুন।
जब तक तेरी आँच में बूंद बूंद न जल ना लूं, जब तक तेरे साथ में चांद तक मैं चल ना लूं, हाँ मेरे पास तुम रहो, जाने की बात ना करो, मेरे साथ तुम रहो, जाने की बात ना करो, ओ ঠিক হচ্ছে বলুন তো। ট্যাক্সির নাম্বারটা আমরা চারিদিকে সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছি, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে ট্যাক্সিটা কোথায় গিয়েছিল। আপনারা বড়ই উপকার করলেন, বাবারে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। থ্যাংক ইউ অফিসার। বলেছিলাম না, পুলিশ আমাদের সাহায্য করবেই। দেখবেন ঠাকুর মশাইয়ের হদিশ আমরা ঠিক পাবো। কিন্তু হাতে যত সময় নেই বাবু, মন্দিরে বৃত্ত বাবাটা করে দেয়া সেই সূত্র যদি উদ্ধার করতে পারতেন, কিন্তু কারই বা সাহায্য নেব? ভয় করছে যদি সূত্রের মধ্যে সাপ সংক্রান্ত কোনো কথা থাকে তবে যার সাহায্যই নিই না কেন সে তো সবটুকু বুঝে যাবে। কি ভাবছেন? ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি। আপনার বাবার কোনো ক্ষতি হতে আমি দেব না। ওনাকে আমরা খুঁজে বের করব, কথা দিলাম। মন খারাপ করো না চিত্রা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, বিয়েটা হলেই তো পঞ্চমী বাড়ি থেকে দিতেই হবে, দেখো তখন সব ঠিক হয়ে যাবে। আর বলছি কি, তুমি বিয়েটা নিয়ে ভাবো। হ্যাঁ, কত ধুমধাম করে হবে তোমার বিয়েটা। শোনো, কালই না তোমার সঙ্গীত আর ওই মেহেন্দির অনুষ্ঠান করবো, আমি তোমার জন্য খুব বড় মেহেন্দি আর্টিস্ট ডাকবো, ঠিক আছে? আর আজকে আশীর্বাদ গুরুদেবও মত দিয়েছেন জানো তো। মিসেস মল্লিক, আমি আর চিত্রা ভাবছিলাম যে আমাদের আত্মীয় স্বজনদের আজই নিমন্ত্রণ করে আসি, কাল সকালে আশীর্বাদ হোক আর তারপর মেহেন্দি সঙ্গীত একই দিনে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাদেরও তো কিছু বাড়িতে গিয়েই নিমন্ত্রণ করতে হবে, তাই না? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস নিধি। এক কাজ করি না, বাড়ির ছেলেদের বলে নিমন্ত্রণগুলো সেরে ফেলতে। আর এই ছোট, এই শোন, বলছিলাম কি, আমি আর নিধি দুজনে মিলে না ওই শাড়ি গয়নাগুলো কিনে ফেলি, আর তুই আর অদ্রিজা দুজনে মিলে বিয়ের ওই যত জিনিস আছে, আরে বল না, দশকর্ম, হ্যাঁ হ্যাঁ দশকর্মার জিনিসগুলো, ওগুলো তোরা কিনে ফেল। হ্যাঁ সব দেখে শুনে কিনবি। কিন্তু দিদি ভাই, আমরা যদি সবাই মিলে যাওয়াটা ঠিক হবে? কাকে উনি একদম ঠিক বলেছ, সবাই বেরিয়ে গেলে থামিয়ে আর দিদি ভাইকে কে দেখবে? এই কিঞ্জল, তুমি ওরকম ভাবে পঞ্চমীর হাতটা ধরে ওকে নিয়ে নিয়ে গেলে সকলের সামনে, একটা কাজের মেয়েকে ওরকম ভাবে হাত ধরে কেউ টেনে টেনে নিয়ে যায়, তুমি সকলের সামনে কি ভাল লাগে ওকে দেখতে? তুমি একটু আস্তে কথা বলবে না? আস্তে না, তুমি কথাই বলো না, চুপ করে বসে থাকো। মানে সব সময় বাজে কথা বলে আসল টপিকে ডাইভার্ট করো কেন? বলো তো, বলো তো কেন? কি কি আসল কথা? কি আসল কথা হলো, সবাই মিলে যদি বেরিয়ে যায় তাই ঠাম্মি কে দিদিভাইকে কে দেখবে? কি দেখবে কেন? পঞ্চমী তো বাড়িতে আছে, ওর তো কোথাও যাওয়ার নেই। আন্টি, ওনারা পঞ্চমীর দায়িত্বে থাকতে পারেন না। চিত্রাটাকে নেমন্তন্ন করার নামে
বাবারে মারতে যাচ্ছে, তাই আমারে বাড়িতে আটকে রাখতে চাইছে। না না, আজ ওদের কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। কিন্তু কিভাবে বা আটকাবো ওদের? এই যে শোনো, মেহেলিকে ছেড়ে কিন্তু এক পাও নড়বে না বুঝলে, সময়ে ওষুধ দেবে আর ওর ধারে কাছেই থাকবে, আমরা শপিংয়ে যাচ্ছি। আর হ্যাঁ, মা আর মেহেলি কিন্তু তোমার দায়িত্বেই রইল, মনে থাকে যান। আর এই তো তোমরা এসে গেছো, বিয়ের কেনাকাটা করতে আমার প্রচন্ড উৎসাহ। ও বাবা, আমি তো তখন থেকে রেডি হয়ে আছি, তুমি জানো। আরে মাই গালি লেট করছিল। এই শোনো না, বলছি তোমরা ছেলেগুলো হতো না, পঞ্চমী একা থাকবে, আমি না হয় ওর সাথেই থাকি। মা কেন, দেখো এই শুনলে বড় বৌদি কি মন খারাপ করবে বলতো। সত্যি? আচ্ছা বড় বৌদি কোথায়, এখন রেডি হয়ে এলোই না? বড় বৌদি, বড় বৌদি দেরি হয়ে যাচ্ছে তো, বড় বৌদি। মা ঠাকুরমা না বেরিয়ে গেলে চিত্রারাও বেরোবে বাবার শেষ করতে। না না, আমি যে কি করে আটকাবো এখন ওদের, করি আমি এখন। আমার মন বলছে বের আগে বাবু আর চিত্রাকে এই বাড়ির মধ্যে সুরক্ষিত রাখতে হবে। বিয়ে হলে তারপর তো চিত্রা বাবুর রক্ষে কবচ হবে, তার আগে তো নয়। কিন্তু সাপেরা, তারা কি চাইবে বাবুর রক্ষে কবচ বেঁচে থাকুক, বাবুর সাথে সাথে থাকুক? তারা তো চাইবে বাবু আর চিত্রার ক্ষতি করে দিতে। যদি বিয়ের আগেই চিত্রা সাপের কামড় খায়, যদি মারা যায়, তাহলে বাবুর রক্ষে করবে কে? ওমা, সে কে? সত্যি তো, যদি যদি চিত্রার কিছু হয়ে যায় তখন আমার কিঞ্জনের কি হবে? না না, চিত্রার কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। গুরুদেব আপনি কি বলেন? পঞ্চমী তো ঠিক কথাই বলছে, তাই না? হ্যাঁ, পঞ্চমীর কথায় যথেষ্ট যুক্তি আছে। চিত্রাকে যেভাবেই হোক গাটকাতেই হবে, ওকে বাড়ির বাইরে বেরোতে দেওয়া কিছুতেই যাবে না। আসুন, আপনারা আমার সঙ্গে আসুন, ওদের না করে দেবেন। আসুন আসুন আসুন, চলো চলো। কি হয়েছে আপনারা হাসছেন কেন? হাসছেন কেন এভাবে? চিত্রাকে বেরোতে দেবে না, যাতে চিত্রা বেরিয়ে তোমার বাবাকে মারতে না পারে। বেচারা পঞ্চমী কত কষ্ট করে ছুটে এলো আমাদের কাছে চিত্রাকে আটকাবে বলে, মনটা ভেঙে যাবে। ও বাবাকে বাঁচাবে কি করে? আপনারা আমার বাবার কথা কি করে কি করে জানলাম? যে তোকে সাহায্য করবে চিত্রাকে এ বাড়িতে আটকাতে, আছে দেখ। কেউ আজ তোমার বাবা আমার ছোবলে মরবে, দেখো কি করতে পারো। গুরুদেব, গুরুদেব, গুরুদেবটা এখানে নেই।
ও দিদি, কইতে যে গুরুদেবরে দেখেছো গো? গুরুদেব তো বেরিয়ে গেলেন খানিক আগে, কাল কিঞ্জলদাদা বাবুর আশীর্বাদের সময় আসবেন। আসবেন না, না এত দেরি করা তো চলবে না, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, এত দেরি করা চলবে না। এখন কার কাছে যাই? কার কাছে? ধারি তুমি, এখন কি দরকার পড়লো তোমার? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই কথাখানা এখনই না কইলেই নয়। না গো, তোমার এই কথাখানা শোনার মতো সময় আমার কাছে নেই। আমাদের দেরি হয়ে গেছে, আমরা বেরোবো। ওর বাবা ওর সাথে তো কথা বলছো, তুমি শোনো কথাখানা। একটিবার শুনে নিন কথাখানা, একটিবার। এই শোনো, তোমার কথাখানা আমি না হয় ফিরে এসে শুনবো। এইটুকু সময়ে তোমার নিশ্চয় ওই মাথায় পাহাড় ভেঙে পড়বে না? সব কিছু নিয়ে নাটক একটা করতেই হবে। দিদি ভাই, পঞ্চমী কি বলছে একবার যদি? ছোট চুপ কর, তুই আর পঞ্চমীর হয়ে শালিশি গাইতে আসিস না। পঞ্চমী, এদিক ওদিক মাথা না ঘামিয়ে না তুমি এখন মেহেলির কাছে থাক। এবার চিত্রা রেমি মানুষকে বাড়ির মধ্যে আটকাবো কেমন করে? আমি কি করবো? ট্যাক্সিটা পাওয়া গেছে আপনাদের গ্রামে, মানে ভুজঙ্গপুরে ওই নদীর পাড়ে। গ্রামের নদীর পাড়ে? সেই নদীর নাম তো বিশহরি। আর বৃদ্ধ বাবা ঠাকুরের দেওয়া সূত্র অনুসারে নিজের মধ্যে বাবারে পাওয়া, এই সূত্রের মানে কি তবে নদীর মধ্যে পাবারে পাওয়া? বিয়ে না হওয়া পর্যন্ত ওই বাড়ি থেকে ও এক পাও বেরোবে না। নাথবো, যদি গ্রামে ফেরার ইচ্ছে হয় তাহলে গ্রামে যাবে। তুমি সাপ রূপে পঞ্চমীর পিছু। চলো 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 পাল্টাই।